السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. কোন কোন শ্রেণীর এমনি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন নারীদের গাড়ি চালানোকে শরীয়ত সম্মত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন নারীদের গাড়ি চালানোর নানা রকম কথা আছে, উত্তরে মুখোমুখি হওয়া আমার কাছে যে বক্তব্য সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় তা হল যে সফরের দূরত্বে তারা যদি না যায় এবং সবচেয়ে জটিল থেকে আর জায়গা ধারে কাছে কোথাও গেলে এই জটিল মুহূর্ত যদি একাই কারোর জন্য তাহলে সেটি তাদের জন্য জায়গা করে রাখতে হচ্ছে এবং যদি এটি সফরের দূরত্ব পর্যন্ত যাওয়ার মতো ব্যাপার থাকে তাহলে সেটি জায়েজ নাই। মানুষ রয়েছে আর আজকাল বিশেষ করে গাড়ি আপনার সামান্য পথে তারা চলাচল করতে পারবেন, মুসলিম আপনি জানেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কত ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারো না কারো দ্বিতীয় সুবিবাহ ব্যক্তি তিনি শহীদ, কেউ না কেউ তার ব্যয়ভার জীবন বলতে বাধ্য। সে শহীদ এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার করতে বাধ্য নন, বরং তার ব্যয়ভার তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক জিজ্ঞাসা তার ব্যবহার করতে বাধ্য। সেখানে তিনি আরেকজনের ব্যবহার বহন করার জন্য কোন প্রকার অর্থগুলো সেখানে খাটিমান সেটাই স্বাভাবিক, সঠিক উত্তর দিতে পারবে না। মাসলাটা এরকম মুখস্থ করে গেলেও মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই চর্চা তাদের জন্য না কোনো কর্তব্য নেই, শহীদ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি, তবে ব্যতিক্রম অর্থাৎ এই যে আত্মীয় তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদে তাদের পাশে যেভাবে সম্ভব হয় তার সাহায্য যেটুকু আছে সেটুকু নিয়ে দাঁড়ানো, তাদের সহমর্মিতা দেখানো, তাদের সম্পর্ক রক্ষা করে চলা, সুসম্পর্ক বজায় রেখে চলা, এগুলো সবগুলো কিন্তু আত্মীয়তার বন্ধন হিসাবে বন্ধন রক্ষার প্রয়োজনে তাগিদে এগুলো সবগুলো করা কিন্তু অবশ্য কর্তব্য, সেগুলো অবশ্যই করতে হবে, সময় প্রয়োজন হবে। আর অর্থকর যদি থাকে, নিজস্ব অ্যাবিলিটি থাকে, সেটা দিয়ে ভাই বোন যদি অভাবী হন তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, যদি অ্যাবিলিটি থাকে তা এটা তার নৈতিক বিষয়, কিন্তু শরিয়াহ তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি।